স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসনের চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রাজধানীর কাকরেলে রমনা ক্যাথিড্রালে ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে শেষ হয় কৃত্যানুষ্ঠান। স্কয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ফুলেল শ্রদ্ধায় স্কয়ার মাতাকে বিদায় জানানো হয়। রাত 8টার দিকে স্কয়ার মাতা অনিতা চৌধুরীর কফিন নেওয়া হয় কাকরাইলের রমনা ক্যাথেড্রালে। এ সময় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয় পুরো চার্চে। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী শুরু হয় বিদেহী আত্মার শান্তি কামনার প্রার্থনা। গানে গানে যীশুখ্রিস্টের কৃপা কামনা করেন আগত সবাই, কখনো পবিত্র বাইবেল থেকে পাঠ, কখনো ভক্তিমূলক প্রার্থনা সঙ্গীতের সুরে সুরে করা হয় আত্মার শান্তি কামনা। প্রার্থনায় অংশ নেন চৌধুরী পরিবারের অসংখ্য শুভানুধ্যায়ী, পারিবারিক বন্ধু, আত্মীয় স্বজন ও দেশের বিশিষ্ট জনরা। এ সময় অনিতা চৌধুরীর স্মৃতিচারণ করে অনেকেই তুলে ধরেন স্কয়ার গ্রুপের অগ্রগতিতে তার ভূমিকা। একজন অবিস্মরণীয় মাতা, বউ এবং সব কিছু। ওদের মতো এরকম মানুষ, এরকম অমায়িক মানুষ, এরকম ডাউন টু আর্থ মানুষ আমি খুব কম দেখেছি। ওদের হলে কিভাবে একবার মায়ের মতো স্নেহ করতেন আমাদের। পূর্ণ প্রার্থনার পর স্কয়ার মাতা অনিতা চৌধুরীর কফিন রাখা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান আগতরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয় সোমবার সকালে মরদেহ নেওয়া হবে পাবনার গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক সমাধিস্থলে সমাহিত করা হবে এই মহিষী নারীকে। সবাইকে আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা তাকে ভালোবেসে এসেছেন এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আমরা আগামীকাল ভোরবেলায় আমরা এখান থেকে মাকে পাবনা নিয়ে যাব এবং পাবনা আমাদের পারিবারিক কবরস্থানে সেখানে তাকে আমার বাবার পাশেই সমাহিত করা হবে। মৃত্যুকালে অনিতা চৌধুরীর বয়স হয়েছিল 90 বছর। 4 সন্তানের জননী ছিলেন তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।